নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় ইন্দুবালা। আজকে আবারও চলে এসেছি ইন্দুবালা মিউজিক চ্যানেলে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি মেনলি করা আমার একদম পুচকে ছাত্রছাত্রীদের জন্য, একদম ছোট্ট যারা 5 বছরের নিচে বা 10 বছরের নিচে, যারা একদম শুরু করছে গান শেখা, তাদের জন্য। আমার বাড়িতে মানে অফলাইনে বেশ কিছু স্টুডেন্টস রয়েছে বা অনলাইনেও বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা এই বয়সের মধ্যবর্তী পড়ে, বাট তারা খুব ভালো গান গায়। এবং তাদেরকে তৈরি করার পেছনে যেরকম টিচারের গুরুত্ব যতটা, প্যারেন্টসের গুরুত্ব ততটা। প্যারেন্টসকে খুব সুন্দরভাবে তাদেরকে ধরে রেওয়াজ করাতে হবে, গান প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তবে কিন্তু তারা উন্নতি করবে। আর যদি এই প্রথম পথটাই যদি নড়বড়ে বা ভুল হয়ে যায়, স্কেল নির্ধারণ ভুল হয়ে যায়, তাহলে কিন্তু স্টুডেন্টের গানের প্রতি ইন্টারেস্ট দিন দিন কমতে থাকে, তারা ডিমোটিভেটেড হতে থাকে, তারা কিন্তু পরবর্তীকালে আর গানটাকে পছন্দ করে না বা গান গাইতে চায় না। তো সেহেতু এইটা, এই পোর্শনটা, এই ফেজটা খুব ইম্পর্টেন্ট মিউজিক স্টুডেন্টদের ক্ষেত্রে। প্রপার রেওয়াজটাও যেরকম ইম্পর্টেন্ট, প্রপারলি তাদেরকে গানের প্রতি ইন্টারেস্ট জাগানোটাও খুব ইম্পর্টেন্ট। তো শুধু তাদেরকে যদি সারেগামা পা ধা নিচে রেওয়াজ করতে করতে তারা কিন্তু খুব ডিমোটিভেটেড হয়ে যাবে। কারণ আমি নিজে দেখেছি, ওদেরকে একটুখানি রেওয়াজ করালাম, আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে মিউজিক দিয়ে গান করাই আমি এখানে। তো তাতে ওরা খুব এনজয়মেন্ট পায় এবং তাদের ওদের গানের প্রতি ইন্টারেস্টটা দিন দিন বাড়তে থাকে। তো ঠিক প্রক্রিয়ায় এই ব্যাপারটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো মেনলি এই ক্লাসটা প্যারেন্টসদের জন্য, যারা এই এজের ছেলেমেয়েদেরকে গান শেখাতে চাইছেন বা তাদেরকে পরবর্তীকালে একটা ভালো গানে ভবিষ্যৎ দিতে চাইছেন। তো প্রপার স্কেল নির্ধারণ ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে রেওয়াজ করানো। আমি জানি ওরা বসতে চাইবে না, খুব কম একটা রেওয়াজ স্কেডুলের মধ্যে, রেগুলার ভয়েস প্রিপারেশন রেওয়াজের মধ্যে রাখতে হবে। সেটা যারা আমার আগের ভিডিও দেখেছেন বা আমার কাছে ক্লাস করেছেন তারা অলরেডি জানেন। নেক্সট যেটা, সেটা নিয়ে আজ কথা বলবো, সাপাট রেওয়াজ। সাপাট রেওয়াজ ওরা, ওদেরকে যদি আমি বলি সারিগামাপাধানিজানিগামাপাধানিসা, এটা বারবার করো, ওরা কিন্তু করবে না। এটা খুব সোজা কথা, এটা খুব সাধারণ ব্যাপার, এটা খুব নর্মাল। তো দুবারের বেশি দেখবেন ওরা করতে চাইছে না। তো এটাকে একটু খেলার ছলে সুন্দরভাবে ওদের কাছে যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ওরা খেলার ছলে এই রেওয়াজটা দারুণভাবে করতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো চলুন সেই ভিডিওতে চলে যাই। তো আমি দুটো প্রক্রিয়া দেখাবো, দুটো প্রক্রিয়ার অন্তর্গত দুটো সিলেকশনস থাকবে, মানে টোটাল 4টে। তো আপনারা যদি মোটিভেটেড করেন যে এরকম ভিডিও আরও চাইছেন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি আরও এই ধরনের ভিডিও আনবো। এটা মেনলি ছোটোদের ক্লাস। তো আপনারা প্রথমত ওদেরকে একটা এরকমভাবে মেট্রোনোম চালিয়ে দেবেন, তাহলে কী হবে, ওরা তালে তালেও প্র্যাকটিস করবে, তাহলে সুরের দখল ওদের যেরকম আসছে সেরকম তালটাও সেন্সে ওদের আসবে। কী ফাজ যাবে কীরকম, ফেরাটা বাট এটা আমরা করাবো না। ওদের চাওয়াটা হবে ফিরবে সেম সানি হাপা মাগারে সার সুরে, তাহলে ওরা একটা মজার গানও পাচ্ছে, কথা সুরে ওরা আনন্দও পাবে, আবার রেওয়াজটাও হয়ে যাবে। এটা ওরা বারবার দেখুন করছে। এটা কিন্তু আমার একটা টেকনিক ওদেরকে করানো, এটা আপনি কোথাও পাবেন না, এটা আমার কম্পোজিশন নয়, এটা ফর্মুলা বলতে পারেন। তো আবার দেখি, আচ্ছা এটা আমরা আরও আরেকভাবে করাতে পারি। তো যাওয়ার সময়টা আমরা করাতে পারি সুরে সুরে গাই মোরা, এবং ফেরাটা সানি ধাপা মারা রেসে, তাহলে সুরে সুরে গাই মোরা সানি ধাপা মারা রেসে, সুরে সুরে গাই মোরা সানি ধাপা মারা রেসে। তাহলে দুটো দেখালাম, একটা সানি ধাপা মারা রেসে সুরে সুরে গাই মোরা, আরেকটা সুরে সুরে গাই মোরা সানি ধাপা মারা রেসে। এটাই তালে তালে ওরা এইভাবে প্র্যাকটিস করবে এবং তার সাথে আঙুলটাও প্র্যাকটিস করবে। তাহলে ওদের হারমোনিয়াম প্র্যাকটিস প্রপার এবং তালের সাথে প্র্যাকটিস এবং সারগাম প্র্যাকটিস রেওয়াজ, তিনটে একাধারে হচ্ছে। তো এটা একটা দারুণ ফর্মুলা। নেক্সট আরেকটা দেখাবো, যেটা আমরা দুই দুই ভাগ নেব, 1 2 1 2। কী কী, সাগা রেমা গাপা মাধা পানি ধাসা, কেমন যাচ্ছে? সাগা রেমা গাপা মাধা পানি ধাসা, ফিরবে গলা ছেড়ে সাত সুরে গাই মোরা,
অবশ্যই লিখে দেবেন, আর ঠিক স্কেলে যে যান ঠিক স্কেলে এটা রেওয়াজ করাবেন। আর যদি আপনারা আমাদের কাছে আমার কাছে ক্লাস করাতে চান আপনার ছেলে মেয়েদেরকে বা করতে চান, সেক্ষেত্রে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার অফলাইন ক্লাস হয় কলকাতা সোনারপুর এবং কল্যাণী, এই দুটো জায়গায়, এবং অনলাইন ক্লাসেস তো সব জায়গা থেকে পসিবল, অনলাইন ক্লাসেসও হয়। তো যারা যারা জয়েন করতে চান অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো, এরকম ভিডিও চান কিনা বা কী ধরনের ভিডিও চান, কী কী কোয়েশ্চেন্স আছে সব আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও আনবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম দারুণ দারুণ গান শেখার জন্য, গানের টিপস জানার জন্য, গান সম্পর্কে প্রচুর প্রচুর তথ্য জানার জন্য, কারণ গান হচ্ছে সমুদ্র যার কোনো শেষ নেই।